সুপ্রিয় শিক্ষার্থী, জোয়াদা কলেজ ভাইনাকুন্ডু জুনাধরের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আলোচনা করব। তা গত ক্লাসে আমরা বাস্তব সংখ্যা ও অসমতা সম্পর্কে বেশ কিছু সংজ্ঞা সম্পর্কে ধারণা দিচ্ছিলাম, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই অসমতার অঙ্ক বাস্তব সংখ্যা প্রমাণ অসমতার অঙ্ক শিখাব। তা প্রথমে আমরা একটা সমাধান নির্ণয় করব, সেটা কি থ্রি এক্স মাইনাস টু গ্রেটার দেন টু এক্স মাইনাস ওয়ান, এইটার সমাধান নির্ণয় করব। তাহলে সমাধান নির্ণয় করার অর্থ কি এক্স এর মান বের করা। তা এখন আমরা সলিউশন কি করব, তাহলে যে অপরাধ ছিল থ্রি এক্স মাইনাস টু গ্রেটার দেন টু এক্স মাইনাস ওয়ান সেটা দেখছি। এখন অসমতার ক্ষেত্রে আমরা এখানে দেখো থ্রি এক্স আছে, এখানে আছে টু এক্স, তাহলে আমার এক্স তো এক পাশে আনতে হবে, তাই না? অসমতার ক্ষেত্রে সরাসরি এক্স এই পাশে আনা যাবে না, সেক্ষেত্রে কি করব, যেহেতু এই পাশে থ্রি এক্স টা ছোট এবং টু এক্স এর চিহ্ন কি আছে প্লাস, তাই উভয় পক্ষে মাইনাস টু এক্স যোগ করবো। তাহলে উভয় পক্ষে মাইনাস টু এক্স যোগ করলে পরে কি হচ্ছে থ্রি এক্স মাইনাস টু মাইনাস টু এক্স, আর এই পাশের সাইডে কি হলো টু এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এক্স। কি কারণে যোগ করলাম, ধরতে এই টু এক্স আর এই টু এক্স বাদ চলে যায়, অর্থাৎ ডান পাশে এক্স ক্লিয়ার পরিষ্কার হয়ে গেল, বাম পাশে এক্স থেকে যাচ্ছে। এখন এটা থেকে কি পাচ্ছে টু এক্স এর থেকে থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স যদি বাদ যায় তাহলে এক্স থাকতেছে আর এদিক থাকবে মাইনাস টু, আর এদের টু এক্স থেকে টু এক্স বাদ চলে যায়, শুধু এই মাইনাস ওয়ানটা থেকে গেল। এখন আমরা কি করবো, এই পাশে তো টু রাখা যাবে না, এই পাশে টু আছে না মাইনাস টু সেটা রাখা যাবে না, তাহলে উভয় অংশ আবার সে কি করবো উভয় অংশ টু যোগ করবো। টু যোগ করলে এই পাশে সে টু ছিল মাইনাস আকারে, এবার প্লাস টু নিলে এবারে এই টু আর এই টু বাদ চলে যাবে, আর এই পাশে টু টাও যোগ করবো, তাহলে কি হলো এখানে থাকবো কি এক্স, আর এ গেলাম দুই থেকে এক বাদ চলে গেলে এক থাকবে, তাহলে আমাদের নির্ণয় সমাধান পেয়ে গেলাম কি এক্স ইজ গেটার দেন ওয়ান, ওয়ান অর্থাৎ ওয়ানের থেকে এক্স এর মানগুলো বড় হবে। এখন আমরা শেখবো যে সমাধান করো এবং সমাধান সে সংখ্যা রেখা নির্ণয় করো। অঙ্ক কি দেওয়া আছে এক্স গেটার দেন অর ইকুয়াল টু হাফ এক্স প্লাস ওয়ান, এটা ঠিক আছে। তা আমরা যেহেতু এটা অসমতার অঙ্ক সেক্ষেত্রে আমরা এক পাশে এক্স অবশ্যই, যেহেতু সমাধান তার মানে বাম পাশে আমরা এক্স রাখবো, কিন্তু যেহেতু দুই পাশে এক্স আছে সেক্ষেত্রে ডান পাশে যে এক্সটা আছে সে এক্সটা উভয় অংশ তার বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ, তাহলে কি পাচ্ছি এক্স মাইনাস হাফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ এক্স প্লাস ওয়ান মাইনাস হাফ এক্স, যেহেতু এই জন্য হাফ এক্স ছিল প্লাস আকারে তাই আমরা এই পাশে উভয় পাশে মাইনাস হাফ এক্স নিয়েছি, যাতে এই এক পাশ ক্লিয়ার হয়ে যায় এক্স, তাহলে এক্স থেকে হাফ এক্স বাদ গেলে আর হাফ এক্স থাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু এইটি এটি কেটে গেল ওয়ান। এখন কি করব, যেহেতু এখানে হাফ আছে সেক্ষেত্রে উভয় অংশ আমরা যদি টু দ্বারা গুণ করি তাহলে এই হাফটা এই টুর সাথে গুণ হবে একটা চেয়ে যাবে, তাই তাহলে এখানে কি হয়েছে অতএব থাকলো এক্স টু থেকে ষোল, ঠিক আছে, অথবা টুর সমান। তাহলে অতএব নিজ এই সমাধান সেট এস সমাধান সেটকে কি দ্বারা প্রকাশ করে এস অফ করা, তাহলে এস এই কল্প প্রকাশিত রূপ এক্স প্লাস টু আর, আর এখানে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের ভিতর কি আছে প্লাস শূন্য সহ যোগবোধক আর বিয়োগবোধক সব ধরনের সংখ্যা হলো বাস্তব সংখ্যা, তার যেন এই শর্ত এক্স দুই এর সমান বা দুই এর থেকে ছোট। এখন আমরা আসুন সংখ্যা রেখা কিভাবে দেখানো, তো সংখ্যা রেখা একটা আঁকলাম, তাতে যেহেতু এখানে দুই এর থেকে এক্স এর মানগুলো দুই এর সমান হবে অথবা দুই এর থেকে ছোট, তাই এখানে আমরা দেখো দুই এক জিরো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন
তাহলে এই যে এই বৃত্তটা এই জায়গা যেহেতু এটা সমান সেক্ষেত্রে এই জায়গা বৃত্তভরটা পুরো গোল হবে হ্যাঁ যেখানে কোনো ফাঁকা চিহ্ন থাকবে না ঠিক আছে আর যেহেতু দুই এর থেকে ছোট সেক্ষেত্রে দুই এর থেকে ছোট এই যে মোটা চিহ্ন দ্বারা এদিকে বোঝানো হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী আজকের মতো আমরা তোমাদের ক্লাস শেষ করছি তোমরা বাসায় আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করবা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।